ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো একটা নতুন হ্যান্ডসেটকে বিদেশ থেকে আনার পরে কীভাবে আনবক্সিং করে কান্ট্রি কোড ছাড়াই অন করা যায়। ফুল প্রসেসটা দেখার জন্য আমরা সাথে থাকুন। আজ আমরা যে হ্যান্ডসেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসুং গ্যালাক্সি J6। নর্মালি আমরা ভালো সেটগুলো বিদেশ থেকে আনার চেষ্টা করি যাতে ভিতরে কনফিগারেশনগুলো ফুললি কাজ করে। বিশেষ করে সেক্ষেত্রে J6টা খুব জনপ্রিয় কারণ ইনফিনিটি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস ইনডিটেক্টর সবগুলো ফ্যাসিলিটি থাকার জন্য সেটা খুব জনপ্রিয়। তো আমরা সেই জন্য সেই সেটটা নিয়ে কথা বলবো। প্রথমে ওপরের ক্যাটআপটা খোলার পরে আমরা সেট করে সেটটা বের করে নিয়ে আসার জন্য দেখুন আমরা হ্যান্ডসেটটার পিছনের দিকে দেখবেন একটা সাদা কাগজ দেওয়া আছে IME, সাথে কিছু বারকোড দেওয়া থাকে বিশেষ করে হ্যান্ডসেট চুরি হয়ে গেলে সেটা ফাইন্ড আউট করতে প্রয়োজনে আসে। আরেকটা জিনিস লক্ষণীয়, উপরে আমরা সবচেয়ে পরিচিত যেটা ক্যামেরা, ক্যামেরার নিচে থাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার পাশে ফ্ল্যাশ লাইটের অপশন। ফার্স্টলি আপনি যখন হ্যান্ডসেটটা অন করতে চান তখন কয়েকটা স্টেপ পরে আপনার বাচ্চাকার যে কারো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটাকে আনলক করতে হবে। নেক্সট টাইম যখন আপনি সেটটা ইউজ করতে যাবেন তখন যদি সিকিউরিটি কোড দিতে চান তখনও ফিঙ্গারপ্রিন্টটা প্রয়োজন হবে। তাই প্রথমে যার হাতে সে মোবাইলটা হ্যান্ড ওভার হবে ফার্স্টলি তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটাকে আনলক করাটাই ভালো। একদিকে হচ্ছে SIM1-এর একটা স্লট, তার পাশে বড় একটা স্লট আছে সেটা হচ্ছে SIM2 এবং মেমোরি কার্ডের স্লট। আপনি একসাথে দুইটা সিম ইউজ করতে পারবেন। সেটা কীভাবে খুলে ইনসার্ট করতে হয়, ইনডেক্স করতে হয় সেটা আমরা এক এক করে দেখাবো, সাথেই থাকুন। এর পাশে আরও দুটো বাটন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাউন্ড বাটন। বিভিন্ন প্রোগ্রাম সেটিংয়ের সময় এগুলো অন্যভাবে ইউজ করা যায়। এটা খুব সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে চার্জার স্লট, এর পাশে আছে মাইক্রোফোনের স্লট, আর এদিকে হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে পাওয়ার বাটন, যেটাতে আপনি স্টার্ট করবেন বা ডিসপ্লেটাকে মিনিমাইজ করার জন্য সেটা ইউজ করবে। এটা হচ্ছে সাউন্ডের স্লট, মাইক দেওয়া থাকে ভিতরে। সেটটা একদম ফুললি ফ্রেশ। তাই আপনাদের বোঝাতে সুবিধার্থে আমরা এক এক করে কথা বলবো। এটা হচ্ছে আপনার পিন, এটার গায়ে অনেকগুলো ইংলিশ এবং আরবি লেখা থাকতে পারে, পুরো সমস্যা নেই, সেটা খুবই সিম্পল, আপনি শুধু ওপেন করবেন আর ইউজ করবেন। এটা হচ্ছে ট্রেডিশনালি সবগুলো বক্সের সাথে থাকে, সব ধরনের ডেমো ডিসক্রিপশন শর্টকাট এটার ভিতরে আছে। বক্সটাকে আরেকবার আনলক করার পরে দেখবেন ভিতরে আছে, এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে USB চার্জার, USB কেবল অ্যাড করে আপনি ডেস্কটপ থেকে বা ইচ্ছে করলে সরাসরি কারেন্ট দিয়েও চার্জ করতে পারবেন। তো এখন আমরা দেখব কীভাবে মেমোরি কার্ড সিম কীভাবে ভিতরে ইনডেক্স করা যায়। লক্ষ্য করুন এখানে লেখা আছে ওপেন, ওপেনের যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে সেই দিকে আপনি হাতের আঙুল দ্বারা সোয়াইপ করবেন। প্যাকেটটা ছিঁড়ে গেলে ভিতর থেকে পিনটা বের করে নিয়ে এসে একটু তাকিয়ে দেখবেন এটা সিম্পলি একটা পিন, এতে কোনো এক্সট্রা ইলেকট্রনিক ডিভাইস নেই, সেটা শুধু আপনার স্লটটাকে খোলার কাজে ব্যবহার করা হয়। SIM1-এর যে স্লট সেখানে প্রথমে আমরা সেটাকে ইনসার্ট করছি, দেখুন নর্মালি সেটা আটকে গেছে,
এখন এক আঙুল দিয়ে হালকা একটা প্রেশার দেবেন, ডানে বাঁয়ে টান করার কোনো প্রয়োজন নেই, তাহলে নষ্ট হয়ে যাবে। সোজাসুজি ভিতরের দিকে একটা হালকা প্রেশার দেবেন, প্রেশার দিলেই ভিতরের স্লটটা উপরে উঠে আসবে। এই যে উপরে চলে আসলো। এরপর পিনটা বেড করে হালকাভাবে ভিতরের যে ফোল্ডারটা আছে সেটা আমরা বাইরে নিয়ে আসবো। এরপরে চলে আসি যে বড় যে একটা স্লট আছে সেটা হচ্ছে সিম টু এবং মেমোরি কার্ডের, সেটার জন্য আমরা পিনটা আবার সেটার ভিতরে ইনসার্ট করে হালকা প্রেশার দেব। সেম আগের মতো সেটা বের হয়ে এসেছে। এখন আমরা এই ফোল্ডারগুলোর মধ্যে সিমগুলো ইনসার্ট করব। এটা ধরুন আমার সিম ওয়ান, বড় সিম থেকে আমরা ন্যানো সিমটাকে এক এক করে বের করে নিয়ে আসবো। সিমটা ন্যানো সিম কার্ডটা ভিতর থেকে নিয়ে ফোল্ডারের মধ্যে সেটা ইন্ডেক্স করব। ইন্ডেক্স করে ফোল্ডার সহ হ্যান্ডসেটের ভিতর সেটা আমরা ইনসার্ট করব। এটা সিম ওয়ান, যেটা আপনি সিম ওয়ান ইউজ করবেন এটা এই জায়গাতে রাখতে হবে, বাস হালকা প্রেশার দিলে সেটা সেট আপ হয়ে যায়। বড় ফোল্ডারটা নিচের অংশে থাকে সিম টু, সেটা সিম আপনি 4G সিম থেকে ন্যানো সিমটাকে আস্তে করে ব্যাক করে নিয়ে আসবেন। দেন সিমের জায়গায় সিমটা ইন্ডেক্স করবেন। উপরে যে স্লটটা আছে সেটা মেমোরি কার্ডে, তো আপনি যে মেমোরি কার্ড ইউজ না করলেও পারেন, প্রচুর পরিমাণ মেমোরি থাকে, র্যাম থাকে প্রচুর পরিমাণে। তারপর দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে মেমোরি কার্ড রাখতে পারবেন, নিচে অনুসারে ডাটা ট্রান্সফারের জন্য বা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। সেটা বিশেষ করে ফ্রেশ মেমোরি কার্ড ইউজ করবেন। এরপরে আস্তে করে সেটা আবার ইনসার্ট করে দেবেন, খুব সহজ একটা কাজ। তারপরে এখানে হচ্ছে পাওয়ার বাটন, এখানে আপনার এখন আমরা অন করব, প্রেশার দেব, হালকা চাপ দিলে সেটা প্রসেস শুরু হয়েছে। এখন সেটের ফার্স্ট প্রোগ্রেস যেটা স্টার্ট হয়ে গেছে। প্রোগ্রেস হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। এটা একদম নতুন একটা হ্যান্ডসেট, প্রথম অন হচ্ছে। আপনি যখন অন করবেন তখন সেরকমই দেখতেই পাবেন। এই হচ্ছে আপনার প্রথম প্রক্রিয়া। আপনি স্টার্টে এলো চিহ্নতে প্রথমে আঙুল দ্বারা ক্লিক করবেন, সোয়াইপ করলে করতে পারেন, ক্লিক করলেও কাজ করবেন। ক্লিক করলে কাজ না করে তাহলে সোয়াইপ করবেন। হ্যাঁ, অ্যাক্টিভ। এখন উপরে কোনো কাজ নেই, আপনি সোজা নিচে একটা ক্লিক করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম, আপনি যে সিমগুলো ইনসার্ট করেছিলেন এর মধ্যে যে কোনো একটা সিমের মধ্যে কিছু টাকা বা ইন্টারনেটের মিনি প্যাক কিনে রাখবেন। টাকা থাকলে টাকা কাটবে, আর যদি মিনি প্যাক ইন্টারনেট প্যাকেজ থাকে তাহলে MB কাটবে, কারণ ইন্টারনেট ছাড়া এই নতুন সেটগুলোকে আপনি আনলক করতে পারবেন না। দিয়ে আমার একটা সিমের মধ্যে ইন্টারনেট ছিল তাই সহজে। তো নেক্সটে ক্লিক করার পর নিচে আপনার মানে একটা ক্লিক চিহ্ন দিয়ে এগ্রিতে ক্লিক করব, বাস প্রসেসিং হচ্ছে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটা সেটা হচ্ছে হ্যান্ডসেটটাকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে একটা জিমেল আইডি বা গুগল আইডি যেটা বলি সেটা দিতে হবে। এটা ইচ্ছে করলে আপনি স্কিপ করতে পারবেন না, অবশ্যই সেটা আপনি দিতে হবে। আপনার বা আপনি যে সেটটা যে ইউজ করবে তার মোবাইল থেকে ভেরিফাই করা অ্যাক্টিভ জিমেল আপনি এখানে দেবেন। তো আমি সেখানে আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আই এগ্রিতে দেওয়ার পর এই হ্যান্ডসেটটা ওই জিমেল আইডির পুরো ডিটেলস জানতে চাইবে। তো এক সময় দেখবে যে এটা কোনো ব্যাকআপ আছে কিনা,
পরবর্তীতে আপনার আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে সেট আপ ফেস রিকগনিশন। আপনার চেহারার এটা ক্যামেরা দিয়ে আপনার ফেসটাকে রিকগনাইজ করতে পারবেন, আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন দ্বিতীয় অপশনে আছে, অথবা তিন নম্বরে আছে প্যাটার্ন পিন। তো দ্বিতীয় অপশনটা বাছাই করলাম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নেক্সট আপনার ক্লিক করার পর কন্টিনিউ দেব, তারপরে আমি বাছাই করব পিন। পিন দেওয়ার পর চলে যাব কন্টিনিউতে। কন্টিনিউ দেওয়ার পর আমরা চার ডিজিটের একটা পিন দেব দুইবার, ডান দেওয়ার পর আবার সেম ফোর ডিজিটের পিনটা দেওয়ার পর চলে আসবে একটা অপশন, সেখানে আপনি আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবেন। ঠিক এইভাবে চেপে ধরে রাখবেন যতক্ষণ সেটা 100% ফিল আপ না হচ্ছে। তো এখানে 100% হয়ে গেছে, এখন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর আবার নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট, আই এগ্রি, চেকিং হচ্ছে এটা, তারপর নেক্সট, নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট, তারপর নিচে একটু সোয়াইপ করবেন, করে দেখবেন স্ক্যাপ আসবে। হ্যাঁ চলে এসেছে স্ক্যাপ, স্ক্যাপ, তারপর স্ক্যাপ, তারপরে ফিনিশ। ফিনিশ মানে টোটালি প্রসেসটা অনেক দূর চলে এসেছে, আমাদের কাজ প্রায় শেষ। তাই আমরা হ্যান্ডসেটটা এখন রেখে দেব ফুললি প্রসেস হওয়ার জন্য, সেটা ধীরে ধীরে অ্যাক্টিভ হবে। আর একটা কথা আমি আগে বলেছি যে এই প্রসেসটার জন্য কিছু MB বা ইন্টারনেট সংযোগ প্রয়োজন, তাই যে সিমটা ইনসার্ট করবেন সেটাতে মিনি প্যাকেজের ইন্টারনেট কিনে তারপরে কাজ করবেন। বাস হয়ে গেল, এটা একটা নতুন সেট প্রথমবারের মতো অন হয়েছে, কোনো কান্ট্রি কোডের প্রয়োজন হয়নি। নিচে ডান অপশনে ক্লিক করব, বাস এখন আপনি সেটটা ইউজ করার জন্য ফুললি রেডি। থ্যাংক ইউ ভিউয়ার্স।